আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। জেএম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আম গাছে কি কি ওষুধ দিবেন, আমের ভালো ফলন পেতে হলে কি কি পরিচর্যা নিতে হবে। তো আমার জমিতে কি কি ওষুধ স্প্রে করবো আজকে আপনাদেরকে দেখাবো। এখন আম গাছে মুকুল চলে এসেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মুকুল, এই যে আরও পাশে আরও গাছে মুকুল চলে এসেছে। তো মুকুল এসেছে কিন্তু মুকুল এখনও ফোটেনি। এই অবস্থায় আমাদেরকে কিছু ওষুধ কীটনাশক স্প্রে করতে হবে, তাহলে আমের ভালো ফলন আশা করা সম্ভব। তো আম গাছে তিন দাপে ওষুধ প্রয়োগ করতে হয়। তো তিন দাপের প্রথম দাপ, এটি আমার নিজেরই বাগান, তো এই দাপে আমি কি কি ওষুধ স্প্রে করলাম তা আপনাদেরকে আজকে দেখাবো। ভালো করে লক্ষ্য করুন, দেখুন মুকুল আসছে কিন্তু মুকুল ফোটেনি। এই অবস্থায় প্রথমবার স্প্রে করতে হবে। এই স্প্রে করার জন্য এখন গাছে হপার পোকার আক্রমণ দেখা দেবে এবং কি ছত্রাকের কারণে আপনার এই মুকুলগুলো কালো হয়ে নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমাদেরকে ছত্রাকনাশক এবং যে হপার পোকার যে ওষুধগুলো রয়েছে এগুলো আমরা স্প্রে করব। তো প্রথমেই ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, করজেব কিংবা ইন্ডোফিল, ডায়থেন, যে কোনো তিনটির একটি কিংবা এই গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিতে পারবেন। আর তাছাড়া হপার পোকার জন্য কার্বারিল গ্রুপ, কার্বারিল গ্রুপের কীটনাশক পাউডার যেটি রয়েছে, যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি আমরা স্প্রে করব। আর এর পাশাপাশি এই সুমিথিয়ন পাউডারটি আমি স্প্রে করেছি, নিজের জমিতে আমি স্প্রে করছি করজেব, অরোগোল্ড আর হচ্ছে সুমিথিয়ন। তো আপনার কার্বারিল প্রতি লিটার পানিতে 2 গ্রাম, করজেব ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 3 গ্রাম এবং সুমিথিয়ন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। তো আগে একটি বড় পাতিলে আপনি পানি নিতে হবে, তারপর সবগুলো কীটনাশক এখানে দিতে হবে। দেওয়ার পর পানিগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর এই যে আমার কাছে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি পুরো আম বাগানে দেওয়ার জন্য। আপনি নিচে দাঁড়িয়ে কিংবা গাছের উপর পর্যন্ত কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন। তো এই মেশিনটি আসলে আম বাগান হওয়ার কারণে আমরা আগে থেকেই কিনেছি। তো যারা আম বাগান করেন তারা আপনারা এই মেশিনটি নিতে পারেন। তো ব্যাপার হলো এটা দিয়ে এই যে নিচ থেকে সুবিধা, নিচ থেকে উপরে স্প্রে করতে হবে। তো এছাড়াও আরও 2 ধাপ আমরা পরবর্তীতে আম গাছে কীটনাশক স্প্রে করব। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।